বেগুন বাসন্তী বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা বেগুন কেটে নিয়েছি, একটা কালো বেগুন, সরু বেগুন আমি কেটে মাঝখান থেকে কেটে নিয়ে আর এই মাঝখানটা এরকম হাফ করে নিয়েছি এখানটায়, যেন পিছন দিকটা কাটা যেন না থাকে। আর আমি গোটা শুদ্ধ নিয়েছি, স্বাদ মতো নুন দেব, সামান্য হলুদ, নুন আর হলুদটা আমি ভালো করে বেগুনের সাথে মাখিয়ে নেব। বেগুনের এই ফাঁকার দিকটাও হাত দিয়ে মশলাগুলো মাখিয়ে নেব। নুন আর হলুদ মাখানো হয়ে গেছে, এটা আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। আমি একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে আমি সর্ষে গুঁড়ো দিয়েছি, আমি গুঁড়ো সর্ষে ব্যবহার করেছি, আর 1 চা চামচ বাটা লঙ্কা ব্যবহার করেছি। আর আপনারা এই গুঁড়ো সর্ষে আর বাটা লঙ্কার জায়গায় এখানে কালো সর্ষে দিয়ে 2 চা চামচ কালো সর্ষে দেবেন আর 4টে কাঁচা লঙ্কা দেবেন, দিয়েও আপনারা তৈরি করতে পারেন। এবার এর মধ্যে আমি কিছুটা নারকেল কোড়া দেব, দিয়ে আর সামান্য নুন দেব, ভালো করে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, আমি এই কড়ার মধ্যে 3 চা চামচ সাদা তেল দেব। তেল গরম হয়ে গেছে, এই গরম তেলের মধ্যে আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটা একদিকে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি বেগুনটা একটা প্লেটে তুলে নেব। এই তেলের মধ্যে আমি 1/2 চা চামচ কালো জিরে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা চিরে নিয়া, এই কালো জিরে আর কাঁচা লঙ্কাটা আমি একটু হালকা করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে আর আমি যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেব। এই মশলাটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি স্বাদ মতো নুন দেব, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কা বাটা দিয়েছিলাম, তাই বেশি ঝাল হয়ে যাবে বলে আমি লঙ্কাটা কম দিলাম। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে এখানে 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দেবেন। মশলাটার সাথে ভালো করে কষিয়ে নে। এর মধ্যে আমি 1 কাপ কোকোনাট মিল্ক দেব। এই কোকোনাট মিল্কটা আমি ঘরে তৈরি করেছি, আপনারা কেনা মিল্ক পাউডারও তৈরি করতে পারেন। আর এর মধ্যে আমি 1 চা চামচ চিনি দেব। চিনি দিলে নিরামিষ রান্না, চিনি দিলে রান্নার স্বাদটা খুবই ভালো হয়। এর মধ্যে ভেজে রাখা বেগুনটা আমি দিয়ে দেব। বেগুনটা দিয়ে বেগুনের গায়ে একটু আমি গ্রেভিটা তুলে দেব। বেগুনটা দিয়ে আমি 5 মিনিট চাপা দিয়ে রান্না হতে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম, তৈরি হয়ে গেছে আজকে আমার বেগুন বাসন্তী। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এটা একটা বাটিতে তুলে নেবো।